রাজবাড়ীর পাংশা উপজেলায় সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দেশে লকডাউন দরিদ্র সমাজের হোটেল শ্রমিক, সেলুন দোকানি, বাস ও ট্রাক শ্রমিকদের মাঝে চাউল ডাল, লবণ ও তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের খাদ্য গুদাম এলাকায় প্রায় 600 মানুষের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় পাংশা উপজেলায় পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা ভূমি কর্মকর্তা নুজহাত তাসমিন অন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, উপজেলা শ্রমিক লীগ নেতা ইদ্রিস আলী বাবু, আবু হাসান রতন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।